নমস্কার বন্ধুরা মিতালি স্টুডিও নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা উলবেড়িয়া কলেজে আন্ডার গ্রাজুয়েট দু হাজার বাইশ নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এখানে আঠেরোই জুলাই থেকে অনলাইন প্রসেসটি শুরু হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব এখানে আপনারা কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এর সিট ক্যাপাসিটি কি রয়েছে এখানে কোন কোন সাবজেক্টের জন্য আবেদন করতে পারবেন ফিজ স্ট্রাকচার কি রয়েছে এবং এছাড়াও কিন্তু যে সমস্ত ইম্পর্টেন্ট ডেটস রয়েছে অর্থাৎ ফাইনাল ম্যারিট লিস্ট কবে বেরোবে কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন তো বন্ধুরা আগের ভিডিওতে তমলুক কলেজ এবং মহিষাদল রাজ কলেজের নোটিফিকেশনটি বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি তো এছাড়াও বন্ধুরা আর অন্যান্য কোন কলেজে আপনারা ভর্তি হতে চাইছেন এবং তার নোটিফিকেশন সম্বন্ধে জানতে চাইছেন তো সেই কলেজের নাম এবং কোন ডিস্ট্রিক্টে কলেজটি রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো বন্ধুরা প্রথমেই দেখে নেওয়া যাক উলবেড়িয়া কলেজে সিট সংখ্যা কত রয়েছে তো বন্ধুরা সিট সংখ্যাটি দেখার জন্য দেখুন এখানে আপনাকে কয়েকটি ক্রাইটেরিয়া বুঝে নিতে হবে এখানে কোর্সের নাম রয়েছে অর্থাৎ এই যে রোটি দেখতে পাচ্ছেন এখানে কোর্সের নাম রয়েছে এবং এখানে আপনাদের কাস্ট অনুযায়ী কিন্তু সিটগুলিকে ভাগ করা রয়েছে দেখুন প্রথমে রয়েছে জেনারেল তারপরে রয়েছে এসসি তারপরে এস টি তারপরে ওবিসি এ তারপর ওবিসি বি এবং এখানে যে সেকশনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হ্যান্ডিক্যাপ অর্থাৎ যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য এবং হ্যান্ডিক্যাপের যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এই রোটি এখানে হ্যান্ডিক্যাপ এসসি হ্যান্ডিক্যাপ এসটি এখানে হ্যান্ডিক্যাপ ও বি এবং এখানে হ্যান্ডিক্যাপ ও বি জন্য তো এইভাবে কিন্তু আপনারা এখানে আপনাদের সাবজেক্ট অনুযায়ী যেমন ধরুন এখানে বেঙ্গলি অনার্সে যদি আপনারা সিট দেখতে চান তো দেখুন জেনারেলের জন্য রয়েছে একশো ষোলোটি এসির জন্য রয়েছে ছিচল্লিশটি এস টির জন্য রয়েছে বারোটি ও এর জন্য রয়েছে একুশটি ও বি সি বির জন্য রয়েছে চোদ্দটি এবং এখানে যে সমস্ত সিটগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সম্পূর্ণ হ্যান্ডিক্যাপ্টের জন্য এবং এখানে হ্যান্ডিক্যাপ্টের মধ্যে কাস্ট অনুযায়ী সিটগুলিকে ভাগ করা হয়েছে এবং এখানে টোটাল কতগুলি সিট রয়েছে সেগুলি কিন্তু এখানে লেখা রয়েছে তো আপনারা এভাবেই কিন্তু আপনাদের পছন্দের যে সাবজেক্ট রয়েছে তো সেই সাবজেক্টে কতগুলি সিট রয়েছে এটা আপনারা দেখে নেবেন তো বন্ধুরা এখানে কোন কোন সাবজেক্টের জন্য আবেদন করতে পারবেন এবং কত পার্সেন্ট নাম্বার থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো সেগুলি কিন্তু এখানে দেখাচ্ছে তো দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে যারা হায়ার সেকেন্ডারিটি অর্থাৎ উচ্চ মাধ্যমিক ভোকেশনাল বোর্ড থেকে করেছেন তারা কিন্তু শুধুমাত্র বিএ জেনারেলের জন্য আবেদন করতে পারবেন এবং জিওগ্রাফির যে কম্বিনেশন রয়েছে সেটি কিন্তু আপনারা নিতে পারবেন না এবং এখানে যে সমস্ত স্টুডেন্টরা হায়ার সেকেন্ডারি কিংবা তার সমতুল্য এক্সাম পাস করেছেন এবং এখানে যারা দু হাজার সতেরো দু হাজার আঠারো দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ এবং দু হাজার বাইশ অর্থাৎ এখানে দু হাজার সতেরো সাল থেকে যারা দু হাজার বাইশ সাল পর্যন্ত হায়ার সেকেন্ডারি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবার বন্ধুরা এখানে কিন্তু আপনাদের কি কি সাবজেক্ট রয়েছে এবং তার জন্য কি ক্রাইটেরিয়া লাগবে সেগুলি কিন্তু এখানে লেখা রয়েছে দেখুন এখানে প্রথমে স্ট্রিম রয়েছে ধরুন যদি আপনি বিএ অনার্স করতে চান তো বিএ অনার্সে কি কি সাবজেক্ট রয়েছে এগুলি কিন্তু আপনারা দেখতে পাবেন ধরুন বেঙ্গলি অনার্সের জন্য আপনাদের কি সাবজেক্ট পাস লাগবে অবশ্যই কিন্তু আপনাদের বেঙ্গলিতে পাস করতে হবে এবং এখানে এগ্রিগেটে পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার আপনি যেই সাবজেক্ট নিয়ে অনার্স করবেন সেই সাবজেক্টে কিন্তু পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার পেতে হবে এছাড়াও কিন্তু আপনারা যদি সাবজেক্টে ষাট পার্সেন্ট নাম্বার পান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এটি কিন্তু শুধুমাত্র জেনারেল ও এ এবং ও বি ক্যাটাগরির জন্য এবং যারা এস সি ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য কিন্তু ফর্টি পার্সেন্ট মার্ক পেলেই হয়ে যাবে সেটা এগ্রিগেট কিংবা সাবজেক্ট যেটাতেই পার না কেন আপনারা আবেদন করতে পারবেন এবং যারা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী ক্যান্ডিডেট তারা কিন্তু ফিফটি পার্সেন্ট মার্ক এগ্রিগেটে থাকলে এবং সাবজেক্টে থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং যদি শুধুমাত্র সাবজেক্টে পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার থেকে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ সাবজেক্টে আবেদনের জন্য কত পার্সেন্ট নাম্বার লাগবে এবং কি ক্রাইটেরিয়া লাগবে সেটা দেখে নিতে পারবেন তো এই সমস্ত নোটিশগুলি কিন্তু আমি আমার ডিসক্রিপশানে অ্যাড করে রাখবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন তো বন্ধুরা এখানে যারা জেনারেল কোর্সে পড়াশুনো করতে যান তাদের জন্য লিস্টটি কিন্তু দেওয়া রয়েছে এখানে কিন্তু বিএ জেনারেল রয়েছে বিএসসি পিওর এবং বিএসসি বায়ো এবং বি কম জেনারেল এই সমস্ত কোর্সগুলি আপনারা এখানে দেখতে পাবেন দেখুন এখানে কিন্তু তিরিশ পার্সেন্ট এগ্রিগেটে নাম্বার থাকলেই কিন্তু আপনারা জেনারেল কোর্সগুলির জন্য আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে কিন্তু জেনারেল এসসি এসটি হ্যান্ডিক্যাপ সবার জন্য একই পার্সেন্টেজ রয়েছে তো এইভাবে আপনারা চেক করে নেবেন আপনাদের পছন্দ মতো সাবজেক্টটি এছাড়াও বন্ধুরা এই লিস্টের মাধ্যমে আপনাদের অনার্স কোর্সের সঙ্গে আপনারা কি কি সাবজেক্ট রাখতে পারবেন সেগুলি কিন্তু এখানে একটি লিস্টের মাধ্যমে দেওয়া রয়েছে দেখুন এখানে রয়েছে বেঙ্গলি তো বেঙ্গলি যদি অনার্স রাখেন তার সঙ্গে আপনারা ফিলোসফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত এই সমস্ত সাবজেক্ট রাখতে পারবেন এবং দেখুন এখানে যেমন বলা রয়েছে ফার্স্ট সেমিস্টারে আপনাদের কম্পিটিটিভ হিসাবে ইংলিশ এবং বেঙ্গলি থাকবে এবং সেকেন্ড সেমিস্টারে কিন্তু এনভারমেন্টাল স্টাডিজ এই সাবজেক্টটি রাখতে হবে আপনাদের তো এইভাবে আপনারা আপনাদের যেইটি অনার্স রাখবেন তার সাথে কি কি সাবজেক্ট রাখতে পারবেন সেটা কিন্তু এখানে দেখে নিতে পারবেন তো এবার আসি অ্যাডমিশন ফিজের কথায় তো এখানে আপনাদের ভর্তির জন্য যে অ্যাডমিশন ফিজ লাগবে তো তার কিন্তু এখানে টোটাল লিস্টটি দেওয়া রয়েছে তো দেখুন এখানে কোর্সের নেম রয়েছে যদি আপনারা ম্যাথামেটিক্সে অনার্স করতে চান তো তার জন্য আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে তো এই অনুযায়ী কিন্তু এখানে যে সমস্ত কোর্সগুলি রয়েছে প্রত্যেকটি কোর্সের জন্য আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে সব কিছু লেখা রয়েছে তো দেখুন এখানে জেনারেল কোর্স জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সমস্ত কিছু কিন্তু এখানে লেখা রয়েছে তো এখান থেকে আপনারা দেখে বুঝতে পারবেন যে আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে তো বন্ধুরা এবার আসি ইম্পর্টেন্ট ডেটস গুলিতে তো বন্ধুরা আগেই বলেছি আঠেরোই জুলাই থেকে আপনাদের এই আবেদনটি শুরু হচ্ছে এবং এই আবেদনটি চলবে পাঁচই আগস্ট দু হাজার বাইশ বিকেল চারটা পর্যন্ত এবং এর জন্য যে ম্যারিট লিস্টটি বেরোবে অর্থাৎ প্রভিশনাল ম্যারিট লিস্টটি সেটি কিন্তু ষোলোই আগস্ট দু হাজার বাইশ এগারোটার পর কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে যদি আপনাদের ম্যারিড লিস্টে নাম না থাকে কিংবা কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ষোলোই আগস্ট বারোটা থেকে তিনটের মধ্যে কমপ্লেন করতে পারবেন এরপর কিন্তু ষোলোই আগস্ট বিকেল চারটার পর ফাইনাল ম্যারিড লিস্ট প্রকাশ করা হবে তো তার পরবর্তীতে কিন্তু এখানে দেখুন আপনাদের প্রথম যে অ্যালটমেন্ট লিস্ট সেটি প্রকাশ করা হবে বাইশে আগস্ট দু তো এই লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু তেইশ থেকে চব্বিশ তারিখ অর্থাৎ তেইশে আগস্ট থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন তারপর সেকেন্ড অ্যালোটমেন্ট লিস্ট যেটি সেটি বেরোবে পঁচিশে আগস্ট এবং এই লিস্টে যাদের নাম থাকবে তারা পঁচিশ থেকে ছাব্বিশ আগস্টের মধ্যে ভর্তি হতে পারবেন এবং থার্ড যে অ্যালটমেন্ট লিস্ট সেটি বেরোবে সাতাশে আগস্ট দু বাইশ দশটার সময় এবং এই লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু সাতাশ থেকে আঠাশে আগস্টের মধ্যে ভর্তি হতে পারবেন এরপরেও যদি কোনো লিস্ট বেরোয় সেটি কিন্তু এখানে কোনো কিছু বলা নেই তো পরবর্তীতে কিন্তু আপনাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এবার আসি এই অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে আমি আগেই বলেছি এই ফর্ম ফিল আপটি কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন তো এখানে কিন্তু আপনাদের বেশ কিছু ডকুমেন্টস আপলোড হবে তো যেমন ধরুন এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি আপনাদের আপলোড করতে হবে এবং সেটি জেপিজি ফর্মেটে হলেই হবে এবং একশো কেবির মধ্যে আপনাদের রেডি করে নিতে হবে এবং একশো ডিপিআই রেজুলেশনে রাখতে হবে এবং অ্যাপ্লিকেন্টের যে সিগনেচারটি রয়েছে সেটিও জেপিজি ফর্মেটে এবং একশো কেবির মধ্যে আপনারা রেডি করে নেবেন এবং এখানে আপনাদের টুয়েলভ ক্লাসের যে মার্কশিটটি রয়েছে তো সেটি জেপিজি ফর্মেটে এবং আড়াইশো কেবির মধ্যে রেডি করে নেবেন এছাড়াও কিন্তু এজ প্রুফ হিসাবে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে তো সেই সার্টিফিকেটটি আপনারা আপলোড সেটিও কিন্তু জেপিজি ফর্মেটে আপনারা রেডি করে নেবেন আড়াইশো কেবির মধ্যে এছাড়াও কিন্তু এখানে আরো চারটি ডকুমেন্টস রয়েছে তো এগুলি যদি আপনারা হয়ে থাকেন তাহলেই কিন্তু এখানে দেবেন তো ধরুন যদি আপনি কোন কাস্টের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের হ্যান্ডিক্যাপের সার্টিফিকেটটি আপলোড করতে হবে যদি বিপিএল থেকে থাকে তাহলে বিপিএল এর সার্টিফিকেটটি আপনাকে আপলোড করতে হবে যদি আপনি অন্য জায়গার হন সেক্ষেত্রে এখানে আপনাদের মাইগ্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে তো এগুলি কিন্তু সমস্ত কিছু জেপিজি ফর্মেট এবং আড়াইশো কেবির মধ্যে আপলোড করতে হবে বন্ধুরা এই ছিল আজকের উলবেড়িয়া কলেজের নোটিফিকেশনটিতে তো আমি সমস্ত নোটিশগুলির লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে কিন্তু আপনাদের সিট সংখ্যা ফি স্ট্রাকচার ইম্পর্টেন্ট ডেট সাবজেক্ট কম্বিনেশন সমস্ত কিছু দেখে নিতে পারবেন এছাড়াও বন্ধুরা ফর্ম ফিল আপ শুরু হলে কিন্তু আমি অনলাইন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা এই কলেজের অনলাইন প্রসেসের ভিডিওটি চান কি না তো যদি প্রচুর পরিমাণে কমেন্ট আসে অবশ্যই কিন্তু আমি আপনাদের এই কলেজের অনলাইন ফর্ম ফিল আপের ভিডিওটি করে দেখাবো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ